এসেছি আমি শুধু তোমার চরণ দোকানে পাবো বলে প্রভু হে গোবিন্দ তোমার চরণ ছাড়া যে ত্রিজগতের মধ্যে আর আপনে বলতে কোনো কিছু নেই এই জগতের মধ্যে কোনো কিছু চাই না আমি শুধু চাই তোমার রাতুল দোকানে চরণ তো শুধু বাবা বোলানাতে নয় মা এই জগতে পরম সত্য ভক্ত যে ওই ভক্ত দেখবি পাগলের মতো কাঙ্গালের মতো বাবা হেঁটে বেড়ায় ছুটে বেড়ায় তাই না অনেক লোকজন যখন তাকে দেখে বলে দেখো কেমন পাগলের মতো যাচ্ছে কৃষ্ণ নাম বলে আরে সে যে কেমন পাগল হয়েছে সে কেমন করে বুঝবে এই কৃষ্ণ নামে যারা একবার কৃষ্ণের প্রেম সাগরে যারা একবার ডুব দিয়েছে ওই ভক্ত জানে কৃষ্ণ নামের মধ্যে যে কত আনন্দ আর কত দুঃখ কত যন্ত্রণা কারণ কৃষ্ণকে ভালো না বাসলে কখনো সেটা বোঝা যায় না মা ভগবানকে যারা ভালোবাসি জগতে ওরা কোনো কিছু চায় না ওরা কি চায় বলে প্রভু তোমার কাছে এইটুকু চাচ্ছি জনমে জনমে রাখি যাবার আগে
সবাই কিন্তু যেতে হবে আজ না হয় কাল এই যে আজ আমি এখানে দাঁড়িয়েছি কাল হয়তো নাও থাকতে পারি এই জীবনের একটা সেকেন্ডেরও বিশ্বাস নেই যত মায়ের সংসার আমরা গড়েছি বাবা আপনি সংসারে যত দিতে পারবে ততদিন আপনাকে সংসার ভালোবাসবে যখন আপনি সংসারে দিতে পারবে না মায়ের স্ত্রী পুত্র সবাই আপনাকে ঘৃণা করবে ভালোবাসবে না তাই তো গোবিন্দ বলে গিয়েছে হরে জীব হরি হরি বল হরি বল কাঁদিতে যদি হয় একেবারে কৃষ্ণ বলে কার ডাকতে যদি হয় একবার হরি বলে না এই সংসারে সাগরে যখন আমরা কষ্ট পাই দুঃখ পাই যখন মা গর্ভের সন্তান ছেলে সন্তান যখন মা বাবাকে কেঁদে দেয় না কত কষ্ট মনে তাই না তখন দেখবে দুঃখ জ্বালায় যন্ত্রণার নয়নের জলের অভাবে নেই এই যে মায়ার কাঁধা সংসারের জন্য কাঁদলে কখনো গোবিন্দ সেই কাঁদার মূল্য দেবে না কিন্তু এই জগতে যদি একেবারে কৃষ্ণ বলে ভগবানই বললেন যদি কেউ কৃষ্ণ বলে দুপুটা নয়নের জল বরিশন করে যদি হরি বলে একবার আমার নাম ধরে ডাকে নয়ন বাড়ি বরিশন করে জানিস আমি কি করি যে ভক্ত আমার নামে ধরে কাঁধে ওই ভক্তের জন্য জানিস আমি কি করি ও তার চরণের দাস আমি হইয়া যাই রে ভক্তের চরণের আমি হইয়া যাই রে ওই ভক্তের চরণের দাস আমি হইয়া যাই রে ভক্তের চরণের সঙ্গ ছাড়া হই আমি করি না রে সদাই তার ছড়নে দাস হইয়া যাই রে আমার সঙ্গ হরে একই জন্মে নয় প্রতি জন্মে জন্মে হরে জন্মে নয় হরে জন্মে জন্মে ও তাকি আমি বসে ভক্তের চরণে ভক্তের চরণ পাশে আমি তাকি বসে ওরে আগে জন্মে নয় প্রতি জন্মে জন্মে চরণ বসে
ওজে জোনা কৃষ্ণ বলে হরি 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 বল হরি বল হরি বল একবারে খাদিতে পারে আরে আমার সঙ্গ ছাড়া আমি করি চলে আসলেন তখন পার্বতী বলেছিল হে প্রভু তুমি যদি যাও তবে আমি যাব তখন ভোলানাথ কৃষ্ণ ভক্ত বড় চতুর এই জগতে যেদনা কৃষ্ণ বুঝে সে বড় চতুর হ্যাঁ ভোলানাথ মনে মনে ভাবছি পার্বতী তুমি জানো না আমি যদি ওখানে যাই আমি যারে চরণ পাবার জন্য ব্যাগ্রের ছামড়া কোমরে বেঁধে শ্মশানে শ্মশানে ঘুরে বেড়াচ্ছি আর সেই প্রভু বসে আছে আমার চরণ ধৌত করবে বলে আমি কেমন করে তার ভক্ত হয়ে আমার দোকানে চরণ তার হাতে আমি দেব সেটা কি সম্ভব বাবা ভোলানাথে বলে না পার্বতী আমি যাব না তুমি যাও তখন পার্বতী বলেছিল না তুমি যদি না যাও প্রভু আমিও যাব না মহাবিপদ তখন কি করলেন আজ পার্বতীকে নে ভোলানাথে চললেন সেই যজ্ঞেতে তো যখন ভোলানাথে যাচ্ছে আগে দিয়েছে পার্বতীকে তো পার্বতী যখন গিয়েছে তখন হে কৃষ্ণ অন্তর্যামী কৃষ্ণ তো মনের আনন্দে বাবা হ্যাঁ কণ্ডলীর কোমণ্ডলীর মধ্যে জল এনেছে আর দুটো হস্ত দিয়ে মাতা পার্বতীর এত সুন্দর করে দোকানে চরণ ধৌত করে দিয়েছে আনন্দের সীমা নেই এমন সময় বাবা ভোলানাথ মনে মনে ভাবছে দাঁড়াও কৃষ্ণ তুমি তো বসে আছো আমার চরণ ধরবে কিন্তু আমি তো তোমাকে চরণ দেব না কি করলেন মনে মনে ভাবলেন এই বেশে আমি সেই যজ্ঞের ভিতর যেতে পারবো না মহলের ভিতর প্রবেশ করতে পারবো না ওই যজ্ঞে যদি যেতে হয় আমাকে অন্য রূপ ধারণ করতে হবে তখন কোন রূপ ধারণ করেছিল চারটা পা কার আছে যার নাম হলো কুকুর একটা কুকুরের রূপ ধারণ করলেন সেই বাবা ভোলানাথ মনে মনে ভাবলেন আমি কুকুরের বেশ ধারণ করি তবে যজ্ঞেতে প্রবেশ করব যেই নাকি বাবা কুকুরের বেশ ধারণ করেছে এদিকে কৃষ্ণ ভক্তের চরণ ধৌত করছে মগ্ন হয়ে হ্যাঁ অন্তর্যামী গোবিন্দ মনে মনে ভাবছে দাঁড়াও ভোলানাথ আজ আমি তোমাকে ছাড়ব না যতই তুমি আমার সঙ্গে চলাচাতুরি করো ভোলানাথ তো দাঁড়িয়ে আছে যেই নাকি দেখছে কৃষ্ণ অন্য একটা ভক্তের চরণ ধৌত করছে আমার লাভ দিয়ে যাচ্ছে যেই নাকি লাভ দিয়েছে তখন কৃষ্ণ তার ওরু দিয়ে ওই কুকুর রূপে ভোলানাথকে এমন ভাবে ছেপে ধরল যেই নাকি ছেপে ধরেছে ঘেউ ঘেউ করে রাখছে ডেকে ডেকে বলছে এই কৃষ্ণ আমাকে ছেড়ে দে কৃষ্ণ বলছে না আমি তোমাকে ছাড়বো না তুমি আমার সঙ্গে চালাকি করেছো দেখি তুমি কেমন করে যাও ছাপ দিয়ে ধরেছে যেই নাকি ধরেছে এমন এক সময় গোবিন্দ গিয়ে বলছে হে ভোলানাথ আমি যে বসে আছি শুধু ভক্তের চরণ ধৌত করব বলে তুমি যে জগতে ত্রিজগতের মধ্যে সদাচার বৈষ্ণব তোমার মতো যে পরম বৈষ্ণব ত্রিজগতের মধ্যে আর কেউ নেই তাই তো আমি বসে আছি তোমার চরণ পাবো বলে তখন ভোলানাথে বলি না কৃষ্ণ আমি কোনো বৈষ্ণবী নয় আমি হচ্ছি সামান্য একজন কাঙ্গাল আমি তোকে ভালোবাসি আমার চরণটা ছেড়ে দে বলে না কি করলো গোবিন্দ সে কুকুর রূপে ভোলানাথকে ধরে নিয়ে গিয়েছে পেছনে একটা বৃক্ষের মধ্যে মনে মনে ভাবছে আমি তোমাকে বন্দন করব তারপর তোমাকে আমি ধৌত করব চরণ